হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম ধর্মের নবী নন, তিনি মানবজাতির নবী। করিমগঞ্জ কলেজ সিরাত মাহফিলে বললেন বক্তারা, পৃথিবীর সবচেয়ে বেশি গ্রন্থ যাকে নিয়ে রচিত হয়েছে তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা নয়, বিভিন্ন ধর্মের মানুষ নবী মুহাম্মদের জীবনাদর্শ নিয়ে গ্রন্থ রচনা করেছেন, করেছেন তার অনুসরণও। করিমগঞ্জ কলেজের বার্ষিক সিরাতুন নবী মাহফিলে এমন মন্তব্য করেন মুফতি আব্দুল বসীদ কে সহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অধিকার এবং নারী হত্যার অধি প্রথমে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি শত্রুদেরকেও সহজে ক্ষমা করে দিতেন, তাছাড়া কখনো কাউকে ঘৃণা করতেন না। অমুসলিমদের ও দুষ্টময় পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার অনেক নজির রয়েছে তার জীবনে। তার সহনশীলতা, ক্ষমা এবং চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই তখনকার সময়ে ঝাঁকে ঝাঁকে মানুষেরা তার ছত্রছায়া এসেছিলেন বলে বক্তারা। এদিনে সিরাতুন নবী মাহফিলে সভাপতিত্ব করেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রমানুস চক্রবর্তী, মুফতি বসীর ছাড়াও অন্য দুই অতিথি হলেন রুহুল ইসলাম নদভী এবং কারি নাদিমুল হক চৌধুরী। এক বিন্দু পরিমাণ পুনর কাজ করলে সেটাও সে নিজে দেখবে, আর এক বিন্দু পরিমাণ পুণ্যের কাজ করে যেতে পারলে তার ফল সে উপভোগ করবে। পবিত্র কোরআন সূরা সিজদা আমরা প্রতিনিয়ত পাঠ করি। সুতরাং আমি আগে বলেছিলাম, ধর্ম আমাদের আত্মার খোরাক জন্মায়, আত্মার খোরাক দেয়। এই জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞান, আমরা ম্যাথমেটিক্স, সাহিত্য, কমার্স, যাই আপনি চর্চা করুন, সব কিছুর পরেও ধর্মচর্চা আপনাকে করতেই হবে যদি আপনি মনুষ্যত্বের সন্ধান পেতে চান। আমরা এই পৃথিবীর হাকিকত এবং বাস্তবতা উপলব্ধি করতে হলে ধর্মের দরকার। আমি বলেছিলাম, আইনস্টাইন পৃথিবী থেকে যাওয়ার আগে বলেছিলেন, দ্য সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ব্লাইন্ড। জীবনকে সহজ করার কাজ করছে, উন্নত জীবনযাপনে অভ্যস্ত করছে, শুধু পুরো জেনে দিচ্ছে কিন্তু লাইফকে কমপ্লেক্স অ্যান্ড আর্টিফিশিয়ালও করে দিচ্ছে। কিন্তু এই সকল করেও যেখানে ধর্মের কোনো অনুশীলন নেই, ধর্মের বিশ্বাস নেই, সেই জীবন অশান্ত, সেই জীবন অন্ধ, তার কোনো হাকিকত বা তার কোনো মাকসুদে মঞ্জিল, তার কোনো গন্তব্যস্থল নেই। আপনারা আলেকজান্ডারের নাম শুনেছিলেন, মজ্জুক বলেছিলেন, অজলহীন চৌড়া ন কিসরা ন দারা, ইসি সে সিকন্দর সা পাত বিহার। মৃত্যু কাউকে ছেড়ে দেয় না। বিশ্বজয়ী আলেকজান্ডার মৃত্যুর হাতে পরাজিত হয়ে বেবিলনে মারা গিয়েছিলেন। মাত্র 33 বছর বয়সে আলেকজান্ডার অর্ধেক পৃথিবীর রাজা হয়ে গিয়েছিলেন। গ্রিস রাজা আলেকজান্ডার আপনারা জানেন, তিনি ভারতবর্ষের সিন্ধু উপত্যকা পর্যন্ত তার রাজত্ব বিস্তীর্ণ হয়েছিল। তাকে অর্ধেক পৃথিবীর রাজা বলা হতো। সেই আলেকজান্ডার পৃথিবী থেকে গিয়েছিলেন, আমাদের সবাইকে যেতে হবে। কবি বলছেন, ইসি সে সিকন্দর সাফা দেহ বিহারা। সিকন্দর যাকে উদ্ভূত বলা হয়, আলেকজান্ডারের মতো বিশ্বজয়ী বাদশাহও মৃত্যুর কাছে হেরে গিয়েছিলেন। তাই আমরা যতই জনপ্রিয় হই, যতই চর্চিত ব্যক্তিত্ব হই, যতই জনপ্রিয় আর যতই ক্ষমতাধর হই না কেন, যেতে হবে আমাদেরকে। তাহলে সেই কথা আমরা কোথায় পাবো? আমরা লাস্ট কি সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-163088। করিমগঞ্জ থেকে জারুদ্দিনের রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।